জলবায়ু পরিবর্তনের এই ভয়াবহ সময়ে গাছপালা বাঁচাতে বালিনে অভিনব এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বালিনের সিটি ল্যাবের এই প্রকল্পের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে স্থানীয় পর্যায়ে গাছে পানি দেবার এক উদ্যোগ শুরু হয়েছে। এখনও পর্যন্ত বালিনের প্রায় 2000 মানুষ এই কর্মসূচিতে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। মার্জিয়া মান্নানের রিপোর্ট। বর্তমানে বিশ্বের প্রায় সব বড় শহরেই জলবায়ু পরিবর্তনের প্রভাব টের পাওয়া যাচ্ছে। তবে বার্লিনের মানুষ এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন না করে খরার হাত থেকে শহরের গাছপালা বাঁচাতে অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছে। তিন বছর ধরে অনাবৃষ্টির ফলে বার্লিনের গাছপালা শুকিয়ে যাচ্ছে। শহরের প্রত্যেকটি গাছের জন্য সপ্তাহে অনেকটাই পানির প্রয়োজন। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন একদল স্বেচ্ছাসেবী। তারা একসঙ্গে মিলে শহরের গাছগুলোতে নিয়মিত পানি দিচ্ছেন। বার্লিনের সিটি ল্যাবের এক প্রকল্পের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে স্থানীয় পর্যায়ে গাছে পানি দেবার এই উদ্যোগ শুরু হয়েছে। প্ল্যাটফর্মে প্রতিটি জাতের গাছের পানির চাহিদা তুলে ধরা হয়েছে। এখনো পর্যন্ত বার্লিনের প্রায় 2000 মানুষ এই কর্মসূচিতে নিজেদের নাম নথিভুক্ত করেছে। তাদের মধ্যে কয়েকজন মাঝে মধ্যে গাছে পানি দেন, অনেকে আবার নিজেদের পাড়ার গাছের দায়িত্ব নিয়েছেন। কোন গাছের পানি লাগবে স্বেচ্ছাসেবীরা সহজেই অ্যাপে জেনে নিতে পারেন এবং সেই অনুযায়ী ব্যস্ত থাকেন। বার্লিনে প্রায় 2500 পার্ক রয়েছে, যেগুলোকে শহরের ফুসফুস বলা হয়। জলবায়ুর উন্নতির পাশাপাশি এই গাছগুলো শহরের দূষিত বাতাসও নির্মল করে তোলে। তাই ধীরে ধীরে আরও বেশি মানুষ এইসব গাছপালার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়ে উঠছেন, আর বার্লিনের বাইরেও অন্যান্য শহরে এমন উদ্যোগ ছড়িয়ে পড়বে বলেও আশা করছেন। মার্সিয়া মান্নান, মাইটিভি।